বাজারকে অস্থিতিশীল করতে চাইলে তা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে তিনি একথা বলেন। কিছু সংখ্যক ব্যবসায়ী যারা সুযোগের অপেক্ষায় থাকে, সুযোগ পেলে অতিরিক্ত মুনাফার জন্য মানুষকে ঠকানোর জন্য দাম বাড়িয়ে দেয়। যে সমস্ত অসাধু ব্যবসায়ী এই মজুদ করে তেলের দাম বা ভোজ্য পণ্যের দাম যে বৃদ্ধি করার চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যাকে ধরা হবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি প্রশাসনকে অনুরোধ করব, আপনারা এই বাজার নিয়ন্ত্রণের জন্য আরো সক্রিয় হন।